ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম বন্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী বিলায়েত হোসেনের কাছে। বিলায়েত, দিকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তারা 11টায় আসার পরই প্রধান নির্বাচন কমিশনার সহ 4 জন নির্বাচন কমিশনার, কমিশন সচিব এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে বৈঠকে বসেছেন। বৈঠক এখনও চলছে। বৈঠকে কিন্তু যে দাবিটি তারা আজকে মূলত আনুষ্ঠানিকভাবে জানাতে এসেছেন সেটি হচ্ছে যে ইভিএম যেন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবহার না হয়। আপনি জানেন যে এর আগেও তারা কয়েকবার এই দাবি মৌখিকভাবে জানিয়ে এসেছে, কিন্তু আজকে তারা প্রথমবারের মতো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত লিখিত কপি নিয়ে তারা এখানে এসেছেন এবং সেই লিখিত চিঠিটি নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজকের এই বৈঠকে তারা ইভিএম কেন এই নির্বাচনে চায় না তাদের পক্ষে তারা যুক্তি তুলে ধরছেন। এর পাশাপাশি নির্বাচনের আচরণবিধি নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তারা কথা বলছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে তারা কথা বলছেন, এই নির্বাচনে মানুষ অবাধে ভোট গ্রহণ নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে কিনা, ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে তাদের যত সংশয় রয়েছে সেই সংশয়গুলো নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন এবং কমিশনের পক্ষ থেকেও কিন্তু কমিশনের বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। তো সব মিলিয়ে বৈঠক তো এখনও চলছে। বৈঠকের শেষ হলে আরও তারা সব শেষে এই বৈঠকে সব মিলিয়ে কী আলোচনা করেছে সেটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো খবর। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম বন্ধের জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক দাবি জানিয়েছে বিএনপি। এ বিষয়ে জানাচ্ছিলেন।